হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লেক, লেকে ইঞ্জিন চালিত নৌকা চলতেছে, খেলনা নৌকাও বলা যায়। আর আমার ঠিক ডান পাশেই হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টের রানওয়ে। রানওয়ে এই সম্ভবত একটা বিমান দেখা যাচ্ছে ক্যামেরায়। এই রাস্তাটা আমার খুব পছন্দের রাস্তা, এক পাশে লেক আরেক পাশে রানওয়ে। এই রাস্তাটা সপ্তাহে 5 দিন একেবারেই ফ্রেশ থাকে, তেমন কোনো গাড়ি ঘোড়া থাকে না। বাট শুক্রবার আর শনিবার এই 2 দিন প্রচণ্ড ভিড় থাকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই জায়গায় বিকালে কিছুটা সময় পার করার জন্য। খুব সুন্দর জায়গা বিকালের সময়টা পার করার জন্য, সুবিশাল আকাশ দেখা যায় এখান থেকে, এই জন্য বেশি সুন্দর লাগে রাস্তাটা। আশেপাশে অনেক বড় গাছ না থাকার কারণে আকাশটা খুব সুন্দর লাগে। তো যে জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে এয়ারপোর্ট যশোর, যশোর এয়ারপোর্টের নতুন একটা প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন হয়েছে কয়েকদিন আগে। টার্মিনালটা দেখতে বেশ সুন্দর, তাই আমার মনে হলো যে টার্মিনালটা আপনাদেরকে একটু দেখাই। তো চলেন যাই দেখি টার্মিনালটা দেখতে কেমন হয়। এই জায়গাগুলো যে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোয় মোটরসাইকেল চালানো খুব কষ্ট হয়ে যায় শুক্র শনিবার, প্রচুর লোকের সমাগম থাকে। আজকেও মোটামুটি আছে, যদিও ছুটির দিন না। সামনে ডান সাইডে এই ফাঁকা জায়গাটায় প্রচুর লোকজন দাঁড়ায় থাকে বিমান দেখার জন্য, যদিও এটা হচ্ছে আন্তঃজেলা বিমানবন্দর। আর এই হচ্ছে সেই যশোর এয়ারপোর্টের নতুন প্যাসেঞ্জার টার্মিনালের এক সাইড, দেখতে বেশ সুন্দর করছে, আমার কাছে বেশ ভালোই লাগে টার্মিনালটা দেখতে। প্রতিদিন লোকজন আসে ঘোরাফেরা করে, তবে শুক্র শনিবার বেশি লোকজন থাকে এখানে। এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া, এয়ারপোর্টের পার্কিং এরিয়া। আর এই বিল্ডিংটা হচ্ছে পুরাতন প্যাসেঞ্জার টার্মিনাল, যে লেখা আছে যশোর বিমানবন্দর। আর ওই কোনাটায় অনেকগুলো দোকান, আর এটা হচ্ছে যশোর এয়ারপোর্ট মসজিদ, বেশ সুন্দর। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।